মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শান্ত হও, কিচ্ছু হয়নি, তুমি স্বপ্ন দেখেছো, এত রাতে ওখানে যেতে হবে না। মায়ের মন কখনো ভুল বলে না। কেন এরকম স্বপ্ন দেখলাম হঠাৎ? ওরা কেউ আমার কুকলিকে মিতুল মিতুল আমি বলছি না, কিছু হয়নি, তুমি দাঁড়া, আমি আমি ফোন করে দেখছি। হ্যালো 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 সঞ্জন, সঞ্জন গুগলি ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো সঞ্জন? না তো, ও তো ঠিকই আছে, আপনাদের গুগলি ঠিকই আছে, এই তো এখন আমার পাশে শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কেন বলুন তো মা? না আসলে ওকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম, ওর প্রাণ সংশয় রয়েছে, সেই জন্য তোমাকে তাড়াহুড়ো করে ফোন করলাম সঞ্জন এত রাত্রে। না না, সে ফোন করে ভালোই করেছেন, নইলে সারা রাত দুশ্চিন্তা আবার আপনাদের ঘুম হতো না। কিন্তু গুগলি ঠিকই আছে, আসলে আমার মনে হয় যে আপনি গুগলিকে নিয়ে অনেকটা দুশ্চিন্তা করে ফেলেছেন, সেই জন্য এইসব ভুলভাল জিনিস দেখছেন। কিন্তু মা, আমি তো আছি, আমি কাউকে গুগলির কোনো ক্ষতি করতে দেব না। আর সবথেকে বড় কথা, আমার বাড়ির মানুষেরা এতটাও কেউ খারাপ নয় যে কাউকে প্রাণে মারার কথা ভাববে। গুগলি বাড়িতেই থাকবে, ভালো থাকবে, আপনি প্লিজ আমাকে একটু ভরসা করুন। বিশ্বাস করি সঞ্জন, তোমাকে বিশ্বাস করি বলেই তো তোমার হাতে গুগলিকে দিয়েছি। আচ্ছা এখন রাখি, হ্যাঁ রাখো। বলে বাবা, আমার মেয়েটাকে একটু দেখে রেখো, ওর যেন কোনো ক্ষতি না হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।